নমস্কার, আমি কৌশিক রায়, আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই। এই দুর্গাপূজোর মাসে অক্টোবর 2023 ছয় রাশি বিশ্ব রেকর্ড গড়বে। 100 বছর পর এই যোগ সৃষ্টি হয়েছে, যে যোগগুলো এই ছয়টি রাশির ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক রেজাল্ট দিতে কিন্তু চলেছে। কোন এই সৌভাগ্য ছয়টি রাশি, আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখুন, অক্টোবর মাস আপনাদের ক্ষেত্রে অনুকূল হতে চলেছে ছয়টি রাশির ক্ষেত্রে। সিলেক্টেড কিছু রাশির আমি কথা বলবো, গ্রহের গোচর ধরে আমি বলবো। ওই দুম করে পড়ে ফেললাম এই রাশিগুলো কোটিপতি এটা নয়, কৌশিকদা যখন বোঝাই কি না, টোটাল লজিক্যালি আমি কিন্তু এই ভিডিওটি আপনাদেরকে দিচ্ছি। দেখুন, অক্টোবর 2023 বিশ্ব রেকর্ড করতে চলেছে, সমস্ত রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়বে এই সৌভাগ্যশালী ছয়টি রাশি। তার আগে একটু কথা আপনাদেরকে বলি। দেখুন, যাদের অর্থনৈতিক সমস্যা চলছে, অর্থাৎ ব্যবসা করছেন, আপনার ধরুন ছোট একটা ব্যবসা আছে, আপনার একটা ছোট দোকান আছে, সেই দোকান আপনার ভালো চলছে না, পাশের দোকান ভালো চলছে, আপনার দোকান ভালো চলছে না, কর্মক্ষেত্রে কোনো উন্নতি নেই, ঋণের বোঝা আপনার পিঠের উপর বসে গেছে, অর্থাৎ এই ঋণকে মুক্তি পেতে গেলে হয়তো কোনো আপনাকে প্রপার্টি বিক্রি করতে হচ্ছে, এরকম কিন্তু অনেক মানুষেরই কিন্তু হচ্ছে। তো যারা একান্তই বাঁচার মতন বাঁচতে চাইছেন, অর্থাৎ ঋণমুক্ত এবং আপনার জীবনে অর্থনৈতিক সমৃদ্ধি চাইছেন, অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার সাথে। আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। দেখুন, কৌশিক রায়ের কাছে না ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি খুব চ্যালেঞ্জের সাথে করি, খুব দায়িত্বের সাথে করি, এবং যার হাত ধরি কি না তাকে টেনে তুলি, সবার হাত ধরি না। কারণ যেখানে যারা সারেন্ডার করবে না, কৌশিকদা আপনি আমাকে বাঁচেন, এই সমস্যাগুলো আমার হয়েছে, সেখানে ডেফিনেটলি আমি কিন্তু তাকে কিন্তু টেনে তুলব। অর্থাৎ কৌশিক রায়ের কাছে সাকসেসের রেট প্রচুর প্রচুর, কারণ আপনারা যদি উপকৃত হয়, আপনাদের দ্বারা কিন্তু আরও পাঁচজন মানুষ কিন্তু উপকৃত হবে, অর্থাৎ একজনের এগেনস্টে আরেকজন, আরেকজনের এগেনস্টে আরেকজন, এই করতে করতে কিন্তু রাউন্ড ফিগারটা কিন্তু বাড়ে। অর্থাৎ আমি একটি কথা আপনাদেরকে বলি, সমস্যা আছে, সমাধানের পথও রয়েছে। জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান, আপনারা বেদকে যদি বিশ্বাস করেন, বেদের চোখ হচ্ছে জ্যোতিষ, আর কৌশিক রায়ের প্রেডিকশান কিন্তু মাটিতে পড়ে না। আমি আবারও বলছি, আমি যে প্রেডিকশানগুলো করি কি না, খুব দায়িত্ব এবং চ্যালেঞ্জ। দেখুন, জন্মকুণ্ডলিতে যদি আপনাদের দোষ না থাকে, এই অক্টোবর মাসে আপনারা হবেন কোটিপতি। কোন এই সৌভাগ্যশালী রাশি কোটিপতি হতে চলেছে আমি একে একে জানাবো। তবে বাস্তু দেখুন, আপনারা দেখুন আপনাদের গৃহে কিচেন রুমটা কোথায় রয়েছে। অনেকে কিচেন রুম আবার ঈশান কোণে করবে, ঈশান কোণটা হচ্ছে কি জানেন, বাস্তু পুরুষের মাথা, অর্থাৎ সেখানে যদি আপনি ফায়ার এলিমেন্ট যদি ইউজ করেন, তাহলে কিন্তু সেই বাড়ি কিন্তু ড্যামেজ হবে বাস্তুর দিক থেকে। বা সিঁড়ি করেছেন, বা গ্যারেজ ঘর করেছেন, অথবা ওখানে স্টোর রুম করে ফেলেছেন, আমি বলছি খুব দায়িত্ব নিয়ে,
এখানে কিন্তু সমস্যা আসবে। এবং রত্ন, রত্ন সিলেকশনটাও কিন্তু বড় ব্যাপার। আমি অনেক ক্ষেত্রে বারবার বলি যে শুধু রত্নের ফেরিওয়ালা হলে হবে না, মানুষকে কাজ করিয়ে দিতে হবে এবং মানুষের উপকার করতে হবে। কারণ একজন অ্যাস্ট্রোলজার, এমন একজন অ্যাস্ট্রোলজার দরকার যিনি জীবনে আপনাদেরকে গাইড হিসাবে, পথপ্রদর্শক হিসাবে, ফিলোসফার হিসাবে, বন্ধু হিসাবে আপনাদেরকে কিন্তু নিয়ে যাবে। তো অর্থাৎ আপনারা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। যতদিন আপনারা মেসেজ করবেন না, চট জলদি আপনারা রিপ্লাইগুলো কিন্তু আপনারা পাবেন। দেখুন, এই দুর্গাপূজার মাসে অক্টোবর 2023-এ এই ছয়টি রাশি, মানে এক কথায় সমস্ত রেকর্ড ভাঙবে এবং নতুন রেকর্ড গড়বে। কোন এই সৌভাগ্যশালী ছয় রাশি আমি তো বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনাদেরকে একটি কথা বলছি, চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করুন, কারণ এটা আপনাদেরই চ্যানেল। দেখুন, জন্মকুণ্ডলিতে যদি আপনাদের বড় কোনো দোষ না থাকে, তাহলে অক্টোবর মাসে কিন্তু আপনারা হবেন মহাকোটিপতি। কেন? চারটি গ্রহ আপনাকে, আপনাদেরকে লাভ কিন্তু দিবে। বুধ, শনি এবং আপনার বৃহস্পতি, আরেকটি যে গ্রহ সেটি হচ্ছে শুক্র। অর্থাৎ এই চারটি গ্রহ, বৃহস্পতি, বুধ, শুক্র এবং শনি, এই চারটি গ্রহ লাভ দিবে এই ছয় রাশিকে। কোন এই সৌভাগ্যশালী ছয় রাশি আমি একে একে আপনাদেরকে জানাতে চলেছি। তার আগে অবশ্যই আপনারা জয় মা দুর্গা অবশ্যই কমেন্ট করুন। প্রথম রাশি তুলা রাশি। তুলা রাশি কপাল খুলতে চলেছে, আপনাদের ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি হতে চলেছে, শেয়ার মার্কেট, লটারি, ফাটকা থেকে আপনারা লাভ পেতে চলেছেন। ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ, সম্পত্তিগত দিক থেকেও কিন্তু আপনারা এই সময় লাভ কিন্তু পাবেন। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশি নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে, ভাগ্য এবং কর্ম দুই দিক থেকে আপনারা লাভ পাবেন এবং কোনো জায়গা থেকে প্রপার্টি থেকে লাভ এবং আর্থিক স্থিতি, আকস্মিক অর্থপ্রাপ্তি এবং অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখান থেকেও কিন্তু আপনারা লাভ কিন্তু পেতে চলেছেন। নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে মকর রাশি। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির এই অক্টোবর মাস আপনাদের ক্ষেত্রে কিন্তু সুসময় আসতে চলেছে। অক্টোবর মাসে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে, আপনাদের ডেইলি ইনকামের জায়গা, আপনাদের ভাগ্যর জায়গা এবং আপনাদের ব্যবসা ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ আপনাদের হতে চলেছে। এরপর যে রাশির কথা বলবো, সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশি নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে। মিথুন রাশির শেয়ার বাজার, স্টক মার্কেট, ফাটকা এই সকল সেক্টর থেকে আপনারা কিন্তু এই সময় লাভ পেতে চলেছেন। অর্থাৎ মিথুন রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি। মা দুর্গার কৃপায় আপনাদের ধনের ভাণ্ডার পূর্ণ কিন্তু হতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে আকস্মিক অর্থপ্রাপ্তি, কেরিয়ারের ক্ষেত্রে লাভ, ডেইলি ইনকাম, ভাগ্যের সাপোর্ট এবং ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের রিকভারি হতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশি মহাসৌভাগ্যশালী, কর্ম, ভাগ্য, কেরিয়ার এবং ব্যবসা থেকে আপনারা এই সময় যথেষ্ট লাভ আপনারা কিন্তু পেতে চলেছে। ধনু রাশির এই 100 বছর পর এই যোগে ধনু রাশি হতে চলেছে মহাকোটিপতি। নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই ধনু রাশি। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। অন্তিম এবং শেষ রাশি, সেই রাশির নাম আপনার বৃষ রাশি।
বৃষরাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী। অর্থাৎ বৃষরাশির ক্ষেত্রে কিন্তু এই সময়ের মধ্যে বড় কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা, নতুন কর্মযোগ, ভাগ্যক্ষেত্রে আপনাদের বৃদ্ধি, আপনাদের বৈবাহিক জীবন আপনাদের ভালো যেতে চলেছে এবং কেরিয়ারের ক্ষেত্রেও আপনারা কিন্তু এই সময় লাভ পাবেন। এবং ফরেনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন, বিদেশ থেকেও কিন্তু এই সময় আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। অর্থাৎ এই অক্টোবর মাসে বৃষরাশি হতে চলেছে মালামাল। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ। জয় মা দুর্গা।